হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রবিউল জিরো নাইন টিভিনে আবার আপনাদের সামনে হাজির হলাম একটি রাইস কুকার তো এই রাইস কুকারের প্রবলেমটি হচ্ছে যে আমাদের ভাত দেওয়ার পরে কিছুক্ষণ পর এই লাল বাতিটি আবার এ এ পাশ থেকে এ পাশে চলে যাচ্ছে তো আমি আপনাদেরকে একটু স্যাম্পল দেখাই তো এখন আমরা লাইনটি দিলাম দেওয়ার পরে দেখেন এই যে আমাদের যে হলুদ বাতিটি আছে হলুদ বাতিটি জ্বলতেছে এটা লোড নেওয়ার পরে লাল বাতিটি জ্বলবে এই লাল বাতিটি জ্বলবে এই লাল বাতিটি কিছুক্ষণ পর ভাত না হওয়ার আগেই এই এই আবার পাশে হলুদ বাতি জ্বলতেছে এই পাশে চলে তো মূলত এটার প্রবলেমটি কি আজকে আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন ভালো লাগলে রবিউল জিরো নাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো এই রাইস কুকারটি আমি খুলে নিয়েছি তো এটা খুলে নিয়েছি আজকে আপনাদেরকে কি চেঞ্জ করলে এই সমস্যাটির সমাধান হবে তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে তুলে ধরবো অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য তো এখন আমরা যে জিনিসটি করব আমাদের রাইস কুকার খোলার পরে রাইস কুকার খোলার পরে একটি দেখবেন এই যে স্টে এই স্টেটাস মানে আজকে স্প্রিং যেটাকে বলে অটো কাট এটা আমাদের অটো হয়ে গেলে এটা অটোমেটিক এটা উঠে চলে যাবে এই স্প্রিংটি চেঞ্জ করতে হবে হ্যাঁ এই রাইস কুকারে এটা চেঞ্জ করলে মূলত এই সমস্যাটির সমাধান হয়ে যাবে আমরা এটা খুলে নিই খুলে নিয়ে আপনাদেরকে দেখাই এবং নতুন আরেকটি লাগিয়ে দেখাবো অবশ্যই ভিডিওটি ফুল ভিডিওটি দেখুন কন্টিনিউ দেখতে থাকুন তাহলে এই ধরনের সমস্যা যারা নতুন টেকনিশিয়ান আছেন তারা এই ভিডিওগুলি দেখে অতি সহজে কাজগুলি শিখতে পারবেন তো দেখুন আমরা এটা খুলে নেই তো দেখেন আমরা লাইনটি খুলে নিচ্ছি খুলে নিয়ে আমাদের যে এই স্প্রিং আছে এই স্প্রিংটি বাঁকা করা আছে এটা সোজা করে নিতে হবে না ছাড়া এটা খোলা যাবে না এই স্প্রিংটি আমরা সোজা করে নিচ্ছি স্প্রিংটি সোজা করে নিয়ে আমরা এটা খুলে দিচ্ছি খুলে দিয়ে এই যে দুই সাইডে দুই সাইডে দুইটা দুইটা স্প্রিং আছে মানে আর কি টার্মিনাল আছে এই টার্মিনাল দুটি ভিতর দিকে চাপ দিয়ে না দিলে তাহলে আমাদের এটা খুলবে না এটা চাপ দিয়ে আমাদের এটা খুলে নিতে হবে এই স্প্রিংটি চাপ দিয়ে ভিতর থেকে খুলে নিচ্ছি চাপ দিয়ে ভিতর থেকে খুলে ভিতর দিকে দিলাম এখন এটা হালকা বাড়ি দিলে এটা খুলে যাবে তো দেখেন এটা খুলে নিচ্ছি এখন এটা হালকা বাড়ি দেবো তো দেখেন এটা বাইরে খুলে নিলাম এই যে আমাদের যে স্প্রিংটি আসছিলো এটা আমাদের মূলত প্রপারলি খেলতে ছিল না এই জন্য আমাদের ভাত হওয়ার আগেই স্প্রিংটি উঠে যাচ্ছিলো এই জন্য আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ নতুন একটা নিয়ে এসেছি এই যে নতুন একটা এই নতুনটা আমরা এখানে লাগাবো লাগিয়ে দিলে আমাদের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি থেকে একেবারে সমাধান পেয়ে যাব তো এই যে দেখেন নতুন একটি স্প্রিং নিয়ে এসেছি তো রাউডার এটার মধ্যে রাডার বলে অনেকে অনেক নামে বলে স্প্রিং বলে যাই হোক এটা অটো কাট বলে অনেকে অনেক নামে চেনে তো যাই যাই নামে চেনেন এই জিনিসটি চেঞ্জ করলে আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এটা হালকা একটু এই যে যেভাবে চাপ দিয়ে বের করে নিব বের করে নিয়ে আমরা এটা ওপাশ দিয়ে লাগিয়ে দেব তো দেখেন চাপ দিয়ে এটা লাগাই নিলাম এই যে যে স্প্রিংটি ছিল এই স্প্রিংটি আবার আমরা যে যেই টার্মিনাল দিয়ে ছিল ওই টার্মিনালে ওইভাবে সেমভাবে লাগিয়ে দিবেন দেওয়ার পরে এটা একটু বাঘা করে দিবেন যাতে এটা ওই পাশ দিয়ে আর বের না হয় তো এটা আমরা লাগাই দিলাম ওটা হলো লাগা আছে কিছু বুঝা এটা একটু বের করে দিতে হবে না ছাড়া এটা নারাসারা করলে আমাদের প্রবলেম এই জন্য এটা বের করে নিচ্ছি তো দেখেন এটা লাগানো শেষ এভাবে বের করে না দিলে আমাদের এই এটা নাড়াচাড়া করলে আমাদের অনেক ধরনের প্রবলেম আসতে পারে এই জন্য আমরা এটা এ পাশ দিয়ে একটু বের করে নিয়েছি এ পাশ দিয়েও বের করে নিয়েছি এখন আমরা দেখি স্প্রিংটি ঠিকমতো ফেলতেছি কি না দেখেন এখন ঠিক মতো খেলতেছে এই যে আরেকটু আছে এটা সাইডটা একটু বাঘা করে নিতে হবে না ছাড়া ওই টার্মিনাল লাগলে আমাদের লাইনটি সন্দেহটি পাবে না তো দেখেন এই যে আমরা এটা বাঁকা করে দিলাম এখন আমাদের মূলত এটা পারফেক্ট হয়ে গেছে দেখেন মূলত আমাদের এটা কাজটি শেষ সম্পূর্ণ কমপ্লিট এখন দেখেন এই যে কয়েলটি আমরা এ পাশ থেকে এই পাশে দিয়ে দিলাম এখন আমরা দেখি যে দেখেন যে এটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লোড দিয়ে দেখব যে আমাদের লোডটি ঠিক মতো নিচ্ছে কি না এই যে দেখেন আমরা এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দেখব লাইনে দেওয়ার পরে দেখেন হলুদ বাতিটি জ্বলছে এখন আমরা লোড দিব লোড দেওয়ার পরে লাল বাতিটি জ্বলছে এখন আমাদের যতক্ষণ পর্যন্ত ভাত বা পানি যে কোনো কিছু রান্না করেন এই রান্না করার পরে যখন কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক এই বাতিটি এখানে চেঞ্জ হয়ে যাবে তো ওই স্প্রিংটার কারণে আমাদের এই প্রবলেমটি ছিল তো এই সমস্যাটি এই সহজ সমাধান তো আপনারা যদি এই ধরনের সমস্যা নিয়ে অতিরিক্ত টেনশনে থাকেন তাহলে এই সমস্যাটি এভাবে সমাধান করে আপনারা কাজগুলি করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ